জানতে চেয়েছেন পরিবার বয়স্করা আগের রীতি নীতি বা বিভিন্ন কুসংস্কার মেনে চলেন, যদি তাদের ইসলামী শরীয়ত মত চলতে বলা হয় তারা ভুল বুঝে মনে কষ্ট পান, কিছু কিছু সময় তাদের খুশি করার জন্য তাদেরটা মেনে নিলে কি গুনাহ হবে, তাদেরকে খুশি করার জন্য যদি হারামে লিপ্ত হতে হয় তাহলে তো অবশ্যই গুনাহ হবে, কারণ লা তাআতি লি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর বাধ্যগত হওয়া যাবে না। আর যদি বিষয়টা হালাল হারাম পর্যায়ের সমস্যা না হয়, বরং খুব ছোটখাটো ব্যাপার হয়, উত্তম অনুত্তমের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে খুশি করার জন্য, তাদের মনোরঞ্জন করার জন্য এটি করতে পারেন, যদি তার পেছনে উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে তাদের থেকে আরও কল্যাণকর কিছু আমি আদায় করে নেব বা তাদের কোনো ভুল ভাঙব, তারা আমাদেরকে ভুল বুঝবেন সেই জায়গা থেকে, এটি জায়েজ হতে পারে। এর পরের প্রশ্নটি করেছেন রাকিব শরীফ, আপনি জানতে চেয়েছেন আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে এক পা ভেঙে গেছে, আমি দাঁড়াতে পারছি না এবং এ পায়ে ব্যান্ডেজ করা, ডাক্তার এখানে কোনো রকম পানি লাগাতে নিষেধ করেছেন, এমন অবস্থায় আমি কিভাবে অজু করব এবং আমি সালাত আদায় করব কিভাবে? দেখুন, কারোর যদি হাত পা ভেঙে যায় বা ইনজুর্ড হয়, সেখানে যদি কোনো প্রকার ব্যান্ডেজ ইত্যাদি থাকে, এগুলো যদি খোলা ক্ষতিকর হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোবেন অজুতে, শুধু ওই জায়গাটা এসে ভিজা হাত দিয়ে মাসা করে নেবেন। ধরুন আপনার আঙ্গুল ভেঙে গেছে অথবা হাত ভেঙেছে, এই পুরো হাতটা প্লাস্টার করা, তাহলে আপনি অন্য অঙ্গগুলোকে ধোবেন, ধোয়ার পর এই হাতটাতে পুরোটা প্লাস্টার করে পুরোটার পরে ভিজা হাত দিয়ে মাসা করে নেবেন, তাতে আপনার গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। গোসলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, পুরো শরীর ধুয়ে এই জায়গাটাকে আপনি মাসা করে নেবেন, তাতে ইনশাআল্লাহ আপনার দায় থেকে আপনি মুক্ত হয়ে যাবেন।